সো হোয়াটস আপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা সবাই দেখছেন পৃথিবীর টপ টেন খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আভাস আগেই মিলেছিল, এবার বাস্তবতা আপনাদের সামনে এসেছে। টিআরপির তালিকায় ঘটে গেল এক বড় সড় পরিবর্তন, বদলে গেল সব টিআরপির পাশা। নতুন টপার পেল আমাদের বাংলা বিনোদন। কে হলো এই টপার, আবার কেই বার রইল দ্বিতীয় দ্বিতীয় স্থানে, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর এমনই সকল বিনোদন জগতের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পৃথিবীর টপ টেন খবর ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন দ্রুত। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। বন্ধুরা, বিগত বেশ কিছু সপ্তাহে ধরে কপালটা ভালো গেলেও টপারের স্থান হাতছাড়া রয়েছে মিঠাইয়ের। তবে এই সপ্তাহে প্রথম হয়ে তাক লাগিয়ে দিয়েছে বাংলা বিনোদন জগতে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণা। আর এই ধারাবাহিকের এই সপ্তাহের টিআরপি রেটিং হচ্ছে 8.2 এবং দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আলতাফরিং, যার এই সপ্তাহের টিআরপি রেটিং 8.0 এবং তৃতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, যেখানে রয়েছে গাছছড়া এবং গৌরী এলো। এই দুটি ধারাবাহিকের এই সপ্তাহের টিআরপি রেটিং হচ্ছে 7.9 এবং চতুর্থ স্থান দখল করে রেখেছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকটি, যার এই সপ্তাহের নতুন টিআরপি রেটিং হচ্ছে 7.3 এবং পঞ্চম স্থান দখল করেছে এবার জগদ্ধাত্রী নতুন ধারাবাহিকটি, যার এই সপ্তাহের টিআরপি রেটিং 7.2। এই নতুন টিআরপি রেটিং নিয়ে পঞ্চম স্থান দখল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই নতুন ধারাবাহিকটি। এবার ষষ্ঠ স্থানে রয়েছে মিঠাই ধারাবাহিক। মিঠাই ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি রেটিং বাড়লেও তার স্থান থেকে বঞ্চিত মিঠাই। তার কারণ কি তা আপনারা আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এই সপ্তাহে মিঠা ধারাবাহিকের টিআরপি রেটিং হচ্ছে 7.0। সপ্তম স্থানে রয়েছে সাহেবের চিঠি ধারাবাহিকটি, যার এই সপ্তাহে টিআরপি রেটিং হচ্ছে 6.6 এবং অষ্টম স্থানে রয়েছে খেলনাবাড়ি ধারাবাহিক, যার এই সপ্তাহের নতুন টিআরপি রেটিং 6.1 এবং নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া, যার এই সপ্তাহে টিআরপি রেটিং হচ্ছে 6.0 এবং দশম স্থানে রয়েছে নতুন ধারাবাহিক মাধবীলতা ধারাবাহিক, যার এই সপ্তাহে টিআরপি রেটিং 5.8। তো বন্ধুরা, এই সপ্তাহে সেরা দশে এই সকল জনপ্রিয় ধারাবাহিকগুলি স্থান পেয়েছে। এদের মধ্যে আপনার জনপ্রিয় ধারাবাহিকটি স্থান পেয়েছে কিনা তা আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক বাকিদের কী অবস্থা। এই সপ্তাহে 11তম স্থানে রয়েছে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকটি, যার এই সপ্তাহে টিআরপি রেটিং 5.5 এবং 12তম স্থানে রয়েছে নবাব নন্দিনী ধারাবাহিকটি, যার এই সপ্তাহে টিআরপি রেটিং 5.4। 13তম স্থানে রয়েছে এক্কা দোক্কা ধারাবাহিক, যার এই সপ্তাহে টিআরপি রেটিং 5.0 এবং 14তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, যাদের মধ্যে উল্লেখযোগ্য লালকুঠি ও পিলু ধারাবাহিক দুটি, এবং এই দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি রেটিং হচ্ছে 4.9 এবং 15তম স্থানে রয়েছে হরগৌরী পাইশ হোটেল, যার এই সপ্তাহে টিআরপি রেটিং 4.7। এই নতুন ধারাবাহিকের এই প্রথম সপ্তাহে টিআরপি রেটিং খুব ভালো গিয়েছে, আশা করা যায় এই ধারাবাহিকটি ভবিষ্যতে ভালো কিছু করবে। তো বন্ধুরা, এই সপ্তাহের নতুন টিআরপি লিস্ট আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনাদের সেরা ধারাবাহিক সেরা দশে জায়গা পেয়েছে কিনা তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই সকল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিকে।